টানা চার দিনের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন স্পটগুলো। সমুদ্র সৈকত, ঝর্ণা, পাহাড়, টিলা, হাওরে আগমন হয়েছে হাজারো পর্যটকের। বেশিরভাগ হোটেল মোটেলের 80% রুম বুকিং হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। টানা চার দিনের ছুটিতে কক্সবাজারে উৎসবে মেতে উঠেছে পর্যটকরা। সমুদ্র সৈকতের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে দর্শনীয় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের সকলকে, নিজের বাচ্চা, ওয়াইফ, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কক্সবাজার ঘুরতে আসলাম। ভালো লাগতেছে, বেশ খুবই আনন্দ উপভোগ করছি, আর চারপাশের আবহাওয়াটাও খুবই সুন্দর। পর্যটকদের আগমনে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। জেলায় 450 হোটেল মোটেলের বেশিরভাগই এখন পরিপূর্ণ। আমরা অনেক ফ্যাসিলিটিস রাখছি তাদের নিরাপত্তা, এবং তারা যাতে এনজয় করতে পারে ছুটিটা আমাদের সাথে, আমাদের তাদের জন্য বরণ করতে পারি আমরা সুন্দরভাবে, এবং তারা যেন এই ছুটিটা এনজয় করে পরবর্তীতে আবার আসতে পারে। প্রাণচাঞ্চল্য ফিরেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সৈকতে। সমুদ্রের গর্জন ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। সাগরের গর্জন, বাতাস, আশপাশের স্ট্রিট ফুডগুলো সবকিছুই আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে সকাল এবং বিকাল টাইমটা খুব বেশি সুন্দর উপভোগ করা যায়। পর্যটকদের ভিড় বেড়েছে সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারগুলেও। বেশিরভাগ হোটেল মোটেলের 80% রুম বুকিং হয়েছে। আমাদের কোনো হোটেলে জায়গা নাই, পরিপূর্ণ হয়েছে পর্যটকরা। এবং আশা করি এইবারের দুর্গাপূজায় 100 কোটির উপরেও সিলেটের পর্যটন ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। পাহাড়, টিলা, হাওর, ঝর্ণা, চা বাগানের সৌন্দর্য উপভোগে মৌলভীবাজারে আসছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি থাকবে র‍্যাব ও সেনাবাহিনীর বিশেষ টহল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারের টানা এই চার দিনের ছুটিতে পর্যটকের সমাগম কেমন দেখছেন, আর এই মৌসুমকে কেন্দ্র করে বিশেষ কোনো সুবিধা রয়েছে কিনা পর্যটকদের জন্য? এই আপনার হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে ছুটি উপলক্ষে আসলে কক্সবাজারের এই কয়েকদিন যে ছুটি পেয়েছে, এই ছুটি উপলক্ষে অনেক পর্যটক কক্সবাজারে ভিড় করছে। আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। যেহেতু যে সকল পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন তাদের প্রধান বা প্রথম পছন্দের জায়গা হচ্ছে সমুদ্র সৈকত। আজকে সকালে আমি দেখেছি যে কক্সবাজার শহরের যে বাস টার্মিনাল এলাকা রয়েছে, সেই বাস টার্মিনাল এলাকা থেকেই আসলে অনেক পর্যটক সরাসরি বাস থেকে নেমে তারা এই কক্সবাজার সমুদ্র সৈকতেই চলে আসছেন। তো এখন দেখতে পাচ্ছেন পুরো সৈকত জুড়ে মানুষ আর মানুষ, তবে বেলা বাড়ার সাথে সাথে এই মানুষের যে উপস্থিতি সেটি আরো বাড়বে। তবে আমি এই বিষয় নিয়ে আসলে কথা বলেছি কক্সবাজারে যত সকল হোটেল রয়েছে, এই হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই কয়েকদিনে আসলে তাদের, যেমন আজকের কথা যদি বলি তাহলে শতভাগ কক্ষ তাদের বুকিং হয়ে গেছে, এবং এই অর্থাৎ আগামী রোববার পর্যন্ত এই বুকিং চলবে। আপনি জানেন বিশ্বের দেশের সবচেয়ে বড় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন হয়ে থাকে কক্সবাজারে। এই কক্সবাজারের প্রতিমা বিসর্জন দেখতেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। সেই প্রতিমা বিসর্জন হবে এই সমুদ্র সৈকতে, সেখানে লাখো মানুষের, প্রায় 2 লক্ষাধিকের চেয়ে বেশি মানুষ এখানে সমাগম হয় প্রতিবছর হয়। তবে এবারের যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই শহরে হবে, এবং যে সকল পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন বা আসছেন ইতিমধ্যে তাদের নিরাপত্তার জন্য এখানে আপনি জানেন টুরিস্ট পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে, পাশাপাশি এখানে সেনাবাহিনীর যে শহর এলাকায় তারা টহল দিচ্ছেন। তো সার্বিক বিষয় নিয়ে আসলে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে যে সকল পর্যটক কক্সবাজার ভ্রমণে আসছেন তারা আসলে বরাবরই, আগেও তারা বলেছিলেন বরাবরই, তারা একটা কথা বলে থাকেন এখানকার যে ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে তারা অনেকটা যে সুখী নয় আর কি। তাও এই সমুদ্র সৈকত এলাকায় আমরা দেখেছি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ভরপুর, এই এইসব ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে পর্যটকরা। তো পাশাপাশি এখানে বিনোদনের ব্যবস্থা আরো বেশি বাড়ানো গেলে যে পর্যটক সমাগম আরো বেশি হবে বলে জানিয়েছে। তবে কক্সবাজার হচ্ছে আসলে অনেকটা দেশীয় পর্যটকের উপর নির্ভরশীল,
যদি আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানো যায় তাহলে কক্সবাজারে বিদেশি পর্যটকরা আসবে। তো ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজার যারা ভ্রমণ করবেন তাদের জন্য তিনটি উপায়ে ভ্রমণ করা যায়, সড়কপথ, রেলপথ এবং আকাশপথ। এখন কক্সবাজারের যে রাত্রিকালীন যে ঢাকা থেকে কক্সবাজারের আকাশপথের সে ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। কক্সবাজার থেকে পর্যটন সুবিধা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।